হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা না ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, কেন বলো তো? রাত্রিবেলা এত রাত হয়ে যাচ্ছে শুতে শুতে, সকালবেলা আজকে উঠেছি কটার সময়? আজকে 7টার সময় উঠে গেছি, মানে 6:45-7টার সময় ঘুম ভেঙে গেছে। উঠে বসে আছি, মানে ঝিমাচ্ছিলাম, উঠতে ইচ্ছা করছে না। মানে কালকে রাত্রেবেলা শুনলামও তখন 1টা-1:30 বাজে। তাড়াতাড়ি করে, আজকে রবিবার, আজকে তাড়াতাড়ি করে রান্নাটা করে দিই। হাজব্যান্ড যাবে, হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে, নাক ডাকছে একদম। আর দুই ছেলে কালকে বিকেলবেলা ওদের টিউশন ছিল, টিউশন করে ওরা মামা বাড়ি চলে গেছে। কারণ আমার বোন হসপিটাল থেকে একেবারে ডিসচার্জ হয়ে মার এখানে চলে এসছে। ওর ছুটি হয়েছে অনেক দিন আগেই, মানে 5ই সেপ্টেম্বর, যেদিন টিচার্স ডে ছিল সেদিন করে ছুটি হয়েছে। তা আমি তো সেই হসপিটালে দেখতে গেছি যে আর যেতে পারিনি, যাব কখন। তা ওই জন্য ও বলল তুই একটু ওদের পাঠিয়ে দে, আমি রয়েছি এইখানে, ভাল লাগছে না একা একা। কারণ ভাইও চলে যায়, মা আমার কাজে ব্যস্ত, বাবা বাবার কাজে ব্যস্ত, ওর ভাল লাগছে না, বললো একটু পাঠিয়ে দে। তা ওরাও বললো ঠিক আছে কালকে যাব। তা টিউশন করে ওরা যেতে যেতে প্রায় সন্ধে হয়ে গেছে, দুই ভাই মিলে গেছে। আর কালকে দুপুরবেলা এত বৃষ্টি হয়েছে, আমি ভেবেছিলাম যে যদি বৃষ্টি হয় তাহলে বলবো তোরা যাবি যাস না। তা দেখলাম যে সন্ধেবেলার থেকে বৃষ্টি হয়নি, ওই জন্য ওরা গেছে, আর আমি তো দোকানে চলে গেছি এদিকে বিকেলবেলায়। তা কালকে তো বিশ্বকর্মা পূজা ছিল, দুপুরবেলা তোমাদের পরশু দিন বললাম যদি বৃষ্টি হয় তাহলে ছেলেপুলেদের আনন্দদায় মাটি। তা যাই হোক, দুপুরবেলা বৃষ্টি হওয়ার পরে যখন একটু আকাশটা পরিষ্কার হয়েছে, এখানে তো কি চিৎকার চেঁচামেচি, বাচ্চাদের মানে ঘুড়ি, সব ঘুড়ি নিয়ে বেরিয়েছে, এ ওদিকে ঘুড়ি কাটছে, ওদিকে ঘুড়ি কাটছে, ভোকাট্টা করছে, মানে কি চিৎকার বাবা। আর কালকে আমি দোকানে গেছি না, একটাও রিক্সা পাইনি, না অটো চলছে, না রিক্সা চলছে, সব স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে কিন্তু কেউ যাচ্ছে না, খুব কম, রেয়ার, মানে রিক্সা আর অটো প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে খুব কম। তা কালকে আবার ছোট ছেলেকে নিয়ে আমি একটু আবার ডাক্তারের কাছে গেছিলাম, মানে দিনের বেলার দিকে, সকালবেলার দিকে। কালকে ছেলের একটা ভ্যাকসিন, মানে বুস্টার ডোজ ছিল, গত মাসে একটা দিয়েছি আর এই মাসে একটা ছিল। তা মোটামুটি ওদের বুস্টার ডোজ ভ্যাকসিন সব হয়ে গেছে, আর একটা বাকি আছে, সেটা পুজোর পর দুই ছেলেকেই দিতে হবে। ডাক্তারবাবু বললো যে ওইটা অতটা কোনো জরুরি নয়, তা ঠিক আছে, আস্তে আস্তে ধীরে সুস্থে দিলেও হবে। তা মোটামুটি ওদের যা যা ভ্যাকসিন বুস্টার সব মোটামুটি দেওয়া হয়ে গেল। এইগুলো তো আমাকে নিয়েই দৌড়াদৌড়ি করতে হয়, ও কখন যাবে, ও তো যাই না, সব দেখেও না, এগুলো আমাকেই দেখতে হয় কোন কখন কোন টাইমে কি কি আছে, ওদের ডোজ ফোজ বা যা কিছু সব আমি নিয়ে দৌড়াই। তা কালকে হাজব্যান্ড বাজারে গেছিলো, আবার সেই বাজার টাজার করে দিয়ে, কালকে তো শনিবার ছিল, নিরামিষ রান্না করেছি, বাজারে গেছিলো, বাজার থেকে সবজি তো এনেছেই, আর মাছও 3 রকমের মাছ এনেছে, তার মধ্যে চিংড়ি মাছ, লোটে মাছ আর সীতাপাটি মাছ। সীতাপাটি মাছ বলতে ওই যে অনেকে তরোয়াল মাছও বলে ওটাকে, লম্বা লম্বা হয়, ওই সীতাপাটি মাছ এনেছে। তা ওইগুলো আমি ডাক্তারখানা থেকে এসে তারপরে ওইগুলো ধুয়ে টুয়ে কেটে কুটে রেখেছি, কেটে কুটে ধুয়ে টুয়ে রেখেছি। তা কালকে তো নিরামিষ রান্না করেছি, কালকে করেছিলাম ধোকার তরকারি, ডাল আর পটল পোস্ত করেছিলাম।
তা ছেলেরা যেহেতু কালকে বিকেলবেলা সন্ধ্যেবেলা চলে গেছে মামা বাড়িতে, তা রাত্রিবেলার জন্য আমি তরকারিটা রেখে দিয়েছিলাম। সেই তরকারিটা মানে দোকার তরকারি কিছুটা রয়ে গেছে, কালকে রাত্রিবেলা এসে রুটি করেছি, রুটি করে আমি খেয়েছি দোকার তরকারি দিয়ে কিছুটা, আর আমার হাজবেন্ড খেয়েছে আবার পটল পোস্ত দিয়ে, আর ছানা কলা ফলা তো ছিলই, তাই এই খেয়েছি রয়ে গেছে। আজকে ভাবছি সিদাবাটি মাছটা রান্না করব, তা ছেলেরা সকালবেলায় চলে আসবে কারণ ওদের আবার টিউশন আছে দুজনেরই। এখন কটা বাজে বলো তো? এখন 8টা বাজে, আমি 7টার সময় উঠেছি, তা 8টা বেজে গেছে। আমি এদিকে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে, মানে তুলসীতলা উঠোন ফুটন একদম ধুইয়ে দিয়ে ঠাকুরের বাসন মেজে নিয়েছি, চা করে নিয়েছি, এই যে চা খাচ্ছি, চা খেয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর মাছটাও বার করে নিয়েছি, মাছটা রান্না করবো। কালকে তরকারি একটু রয়ে গেছে আর ডাল সেদ্ধ করে রেখেছিলাম আমি বেশি করে, কালকে তো মুগ ডাল করেছি, মুগ ডালই আমি বেশি করে সেদ্ধ করে রেখেছি। ডালটা সেদ্ধ থাকলে কী হয় বলো তো? তাহলে পরের দিন যাই হোক অন্য একটা কিছু দিয়ে, একদিন একটা সোমবার দিয়ে দিলাম, পরের দিন অন্য একটা কিছু দিয়ে সোমবার দিয়ে দিলাম, সেদ্ধ তারা থাকলে ভালো হয়। এই জন্য যখন একটু ডাল সেদ্ধ বেশি করি, মানে ডাল সেদ্ধ যখন করি তখন একটু বেশি করেই করি, আবার এক এক সময় ছেলেরা ডাল সিদ্ধ দিয়েও ভাত খায়, সকালবেলাটার দিকে ডাল সেদ্ধ ঘি মাখন মাখন দিয়েও ভাত খায়, ওই জন্য একটু ডাল সেদ্ধটা বেশি করে করে রাখি। তা ওদের আসার কথা আছে সকালবেলায়, তা বললো কালকে ছেলে বড় ছেলে চলে আসতে চেয়েছিল, আমি বললাম এত রাত্রেবেলা আর আসিস না, সকালবেলায় দুই ভাই চলে আসিস, তো চলে আসবে। আর আমিও এদিকে চাটা খেয়ে, যে রবিবার আজকে তাড়াতাড়ি যেতে হবে, তাই দেখি কতটা তাড়াতাড়ি করতে পারি। আর শাশুড়ি মা তো এখনও দিদি বাড়িতে রয়েছে, ওনার জন্য তো শাড়ি কিনেছি, আর আমার হাজবেন্ড সায়া ব্লাউজ সব কিনে নিয়েছে, তা পুজোর মধ্যে বোধহয় শাশুড়ি মা ওখানেই থাকবে, কালকে দোকান খোলেননি, কালকে বৃষ্টি বাদল হচ্ছিলো ওই জন্য দোকানে যায়নি, আর রিক্সা টিক্সা পাওয়া যাচ্ছিলো না, কী করে যাবে? কালকে তো আমি ছেলেকে নিয়ে ডাক্তারখানা থেকে এসছিও হেঁটে, আবার দোকানে গেছি তখনও হেঁটে গেছি, কী করবো? রিক্সা নেই, অটো নেই, কিছু নেই, মানে আছে মানে চলছে না, বিশ্বকর্মা পূজা না। আর কালকে এত বৃষ্টি হয়েছে না, যখন এসছি পুরো হাঁটু অবধি জল, দুপুরবেলা 12টার সময় এত বৃষ্টি, মানে পুরো জল জমে গেছে, আর ঘরে সব জামা কাপড় মেলা, মানে কী বলবো, এখন রোদ উঠেছে, এখন বাইরে গিয়ে আগে দিয়ে আসবো এগুলো। তো ঠিক আছে, আমি চাটা খেয়ে নিই তাড়াতাড়ি, খেয়ে তারপরে রান্নাবান্নাগুলো সেরে নিই, ঠিক আছে? দেখো সীতাপাটি মাছ, মাছটা আমি বার করে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার ভাজা করব, ভেজে তারপরে ঝোল করব টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ধনে পাতা দিয়ে, আর এদিকে ভাত হচ্ছে। দেখো মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি নুন হলুদ দিয়ে, আর কড়াইতে ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে দিয়েছি, তারপরে মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, ঝোলটা ফুটে উঠেছে, মাছটা দিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে, এবার নামিয়ে ফেলবো। দেখো আমি নামিয়ে নিয়েছি মাছটা, আর এখানে ডাল পেঁপে দিয়ে, আর এটা হচ্ছে ধোকার তরকারি, একটু লেবু কেটে নিয়েছি। ছেলেরা চলে এসছে, মা আবার রান্না করেছে পাঠিয়ে দিয়েছে, পোলাও করেছে, এখানে আলুর দম, পোলাও আলুর দম, আর ছেলেদের জন্য এই যে ভাই আবার গেঞ্জি কিনেছে, এই একটা আর এই একটা, দুই ছেলের, আর বোন টাকা পাঠিয়ে দিয়েছে। দেখো এই যে বিছানার অবস্থা, এগুলো এখন পরিষ্কার করব, জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি আমি,
ঘরটার মুছে আমি জামা কাপড় কেচে দেখো চেয়ারে রেখেছি, এগুলো বাইরে মেলে দিয়ে আসবো। এবার সানটা করে পুজো করতে বসবো। দেখো পুজো করা আমার হয়ে গেছে, আর দেখো খুব কম ফুল দিয়ে আমি কিন্তু পুজো দিয়েছি, গাছেই সব ফুল রয়ে গেছে, সব ফুল কিন্তু আমি তুলিনি। যখনই গাছে ফুল তুলতে যাচ্ছি এত মশা মানে ছেকে ধরছে, মানে একটা ছোট প্রাণীও কিন্তু এই মানুষের জীবনকে ছাড় দিচ্ছে না। এই জন্য ভাবলাম আমার বেশি ফুলের দরকার নেই, হাতের সামনে যা পাই তুলে নিই। দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি তাড়াতাড়ি আজকে দোকানে চলে গেছি। শান দোকানে যাবে, সোনু যাবে না, শান ও খেলে ধুলে তারপরে যাবে, এই জন্য আমি তাড়াতাড়ি দোকানে চলে গেছি। যেহেতু আজকে রবিবার, হাজব্যান্ড বললো তাড়াতাড়ি চলে এসো, আর বৃষ্টিও হয়নি, কাস্টমার ছিল। দেখো ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি, এখন 11:30 বেজে গেছে, মানে 12টা বাজতে যায়। তো মাথা যন্ত্রণা করছে আজকে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে বিকেল থেকে। যাই হোক আজকে প্রচুর কাস্টমার ছিল, নেওয়ারও কাস্টমার ছিল, আবার অনেক কাস্টমার ঘেটে ঘুটেও চলে গেছে। যাই হোক আজকে বৃষ্টিও হয়নি, আকাশটাও পরিষ্কার ছিল, ভিড় ছিল ভালোই। তাই এসে আর শরীর ভালো লাগছে না, এত মাথা যন্ত্রণা করছে না, তাই এসে আলু ভাজা করছি। একটুখানি আলু কেটে ভাজা বসিয়েছি, আর একদিকে এই যে আটা মাখা ছিল একটুখানি, রুটি করছি। সবাই এগরোল খেয়েছি আজকে, সবারই পেট ভরা মোটামুটি। মানে দোকানে ছিলাম আমরা, তো শানও গেছিল দোকানে, ও খেলে দুলে গেছে, আর আমি আগেই চলে গেছি। আর সোনু তো যায়নি, সোনু বাড়িতে ছিল, তা ওর জন্য আবার শান বাড়িতে চলে এসছে তাড়াতাড়ি 10টার মধ্যে, ওর জন্য আবার কিনে নিয়ে এসছে। তো ওই জন্য কি বলতো মানে খিদে অত নেই। তা দেখলাম যে আটা মাখা আছে, যা এই 4টে রুটি করব, আমার হাজবেন্ড খাবে, আর আমি হয়তো খেলে আমারও পেট ভর্তি। সবাই এগরোল খেয়েছি তো, মানে দোকানের ভাই বোনেরাও খেয়েছে, আমরাও খেয়েছি। রুটি করব, রুটি খেলে আমি একটা খাবো, আর সোনু খাবে একটু ভাত, ওর জন্য ভাতও রয়েছে, অনেকটাই রয়েছে, ওই এক মুঠের মতন ভাত গরম করব। আর শান একটু পোলাও আর আলুর দম রয়েছে, ওটাই খাবে, কারণ সবারই পেট ভরা মোটামুটি। তো সোনুর পড়া ছিল না, শানেরও পড়া ছিল না বলে দোকানে গেছিলো, কিন্তু সোনু যেতে চায় না, ও পারেও না, আর ওর বাবা বলেছে তোর যেতে হবে না, তুই গিয়ে কিছু করতে পারিস না, কিছু না, ওর বলে আমার ভালো লাগে না করতে, ওই জন্য বলেছে তুই তাহলে বাড়িতেই থাক। ও একা একা বাড়িতেই ছিল, বাড়িতে গেম খেলেছে, আবার রাস্তায় একটু ঘুরেছে, ঘুরে ঘুরে এসছে। কালকে বিশ্বকর্মা পূজা হয়েছে, আজকে আবার স্ট্যান্ডের ওখানে, রিক্সা স্ট্যান্ডের ওখানে খিচুড়ি দিচ্ছিল, আবার খিচুড়ি নিয়ে খেয়েছে। আমি ফোন করে জানি, ওরা দুই ভাইও থাকলেও আমি ফোন করে বারবার জিজ্ঞেস করি যে তোরা কী করছিস না করছিস। তা 12টা বাজে এখন, এত শরীর খারাপ লাগছে না, মানে কি বলবো, গা হাত পা ছেড়ে দিয়েছে একদম। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকে আর বেশি কথা বলতে পারছি না, আর ভালো লাগছে না শরীরটা। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।